আসসালামু আলাইকুম। আজকে লেবু শরবত করে দেখাবো। লেবু শরবত নর্মালি আমরা যেরকম খেয়ে থাকি, আমি একটু আলাদাভাবে করেছি। এখানে আমি আদা এবং জিরার কম্বিনেশন নিয়ে আসছি, আর সাথে পুদিনা পাতাও থাকবে। আর এই যে ইনগ্রিডিয়েন্টসগুলো, এইগুলো দিয়েই আজকের এই জুসটা আমি তৈরি করব। এখানে আদা, লেবু, পুদিনা পাতা, লবণ, জিরা গুঁড়া আর হচ্ছে লেবুর রস নিয়ে নিয়েছে। এটার প্রসেসটা একটু আলাদা। এখানে আমি প্রথমেই একটা বাটি নিয়ে নিয়েছি, বাটির মধ্যে এক টুকরো লেবু আর কিছু আদা কুচি, আর হচ্ছে দিয়ে দিব তিন চার পাঁচ যাই হোক পুদিনা পাতা। এখন যে কোনো একটা শক্ত কিছুর মাধ্যমে আমি এই ইনগ্রেডিয়েন্টসগুলোকে থেতলে নিব। জাস্ট এগটাকে আদা আদা ছেঁচে রসটা কিছুটা বের করে নিব। এটাই হচ্ছে এই শরবতের একটা বিশেষ সাইড, যার কারণে ফ্র্যাগরেন্স প্লাস এর যে টেস্ট একটু ব্যতিক্রম হবে। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি, আর অবশ্যই এটা হচ্ছে যার যার টেস্টের উপরে, কেউ বেশি খেলে বেশি দিবেন, কম খেলে কম। লবণ দিয়ে দিলাম সামান্য পরিমাণ, খুব বেশি যাবে না, কারণ এটা যেহেতু শরবত হচ্ছে সো অল্প যাবে। আর জিরা গুঁড়ো দিয়ে দিলাম 1/4 চামচ পরিমাণ, আর এখানে 1 চামচ পরিমাণ, 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দিয়েছি। আর দিয়ে দিব 1 গ্লাস পানি। কেউ যদি চান এখানে ঠান্ডা পানি অ্যাড করবেন, তাহলে সেক্ষেত্রে 1/2 গ্লাস নর্মাল পানি দিয়ে 1/2 গ্লাস পরিমাণ বরফ কুচি অথবা ঠান্ডা পানি অ্যাড করে দিতে পারেন। এতে করে হ্যাঁ জুসটা ঠান্ডা হবে, বাট আমি নর্মালি তৈরি করছি, এই জন্য আমি ফুল 1 গ্লাস নর্মাল পানি দিয়ে দিয়েছি। দেখেন আমার জুসটা হয়ে গেছে করা। খুবই সিম্পল বাট অনেক বেশি হেলদি। আপনারা এই যে জুসটা এটা করে খাবেন, ইনশাল্লাহ ভালো তো লাগবেই, সাথে অনেক বেশি উপকারী হবে আপনাদের জন্য। আজকে এ পর্যন্ত, আবারও অন্য কোনো রেসিপি নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।